গুণগত মানটা যেন বজায় থাকে। ফোরলেন করব, এক বছর দু বছর পরে সংস্কারের প্রয়োজন হবে, ফোরলেন করে কিনা দেশের এত টাকা খরচ করে ঢাকা চট্টগ্রাম দু বছর পরেই মেইনটেনেন্সের প্রয়োজন দেখা দিয়েছে, এটাকে আবার সংস্কার করতে হচ্ছে। তারপর নবীনগর চন্ডা এক বছর যেতে না যেতেই প্রজেক্ট শেষ, এখন জোড়া তালি ছেঁড়া কাঁথার মতো জোড়া তালি দিয়ে ওই রাস্তা চলছে। কাজে আমাদের কাজটা কাজের মতো কাজ করা উচিত, কোয়ালিটি কাজ হতে চাই, কোয়ালিটি ফার্স্ট, এবং এটা নজর দিতে হবে। এবং রাস্তাগুলোকে রক্ষা করার জন্য 28টি আমাদের লোড কন্ট্রোল স্টেশন হওয়ার কথা, এটা শুধু হচ্ছে হচ্ছে, হবে কবে হবে কেউ জানে, এত হেভি ট্রাফিক আমাদের রাস্তা, কিন্তু আমি রাস্তাগুলোকে রক্ষা করতে পারছি না, রাস্তা ভেঙে যাচ্ছে, অ্যাম্বুলেশন হচ্ছে, কিছুদিন পরেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তো রাস্তা রক্ষা করতে হলে তো যেটা দরকার সেটা আমাদের করতে হবে। আমি আবারও সেক্রেটারি সাহেবকে বলবো, চিফ ইঞ্জিনিয়ার যেই আসে আমি তাকে প্রথমেই বলি আপনার প্রথম এবং প্রধান কাজ হলো এটা, রাস্তা রক্ষা করার জন্য এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এইটা প্রথম করব। এখন এই 28টির কি দশা আমি জানি না, শুধু শুনি হচ্ছে, কবে হবে, কবে এটা কাজে আসবে, রাস্তা তো শেষ, ঢাকা চট্টগ্রামের কি অবস্থা, নবীনগর চন্ডার কি অবস্থা। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি যা দেখছি তাই বলছি। কাজে আপনারা এইসব নিয়ে যদি সেমিনার করতে করেন, ডিসকাশন মিটিং করেন, কিভাবে রাস্তার গুণগত মান কোয়ালিটি চেঞ্জ আমরা করতে পারি। আজকে আমরা যদি স্মার্ট বাংলাদেশ করি, স্মার্ট রাস্তা দেন, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কানেক্টিভিটি দরকার। বহু রাস্তা হয়েছে আর রাস্তার আমার প্রয়োজন, নতুন রাস্তা দরকার নেই। চট্টগ্রাম কক্সবাজার ল্যান্ড ফরিদপুর বরিশাল এগুলো হওয়ার পর আমরা নতুন করে রাস্তা নির্মাণের কথা ভাবব, যেগুলো চলমান আছে ওই কাজগুলো শেষ করব, কোয়ালিটি বজায় রাখব, অনগোয়িং প্রজেক্টগুলোকে কমপ্লিট করব। উই ডোন্ট নিড এনি নিউ প্রজেক্ট রাইট অ্যাট দ্য মোমেন্ট বিফোর ইলেকশন। এই কথাটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি।